হয়তো ভারতীয় জনতা পার্টির সম্ভবত আজি হয়তো ভারতীয় জনতা পার্টির যে আমার উচ্চস্তরীয় সংসদীয় বোর্ডর হয়তো সভা আজি অনুষ্ঠিত হব আর সেই সভাত যেগী ব্যক্তিক পর্যবেক্ষক হিসাবে নিযুক্তি দিব আর এই পর্যবেক্ষকগুলোকে সম্ভবত কাইলের ভিতর ইয়াতে গুৱাহাটীত বা পেলায় বিভিন্ন ধরনের পুলিশ ব্যক্তিসকলের আলোচনা করে পেলায় হয়তো দুই তিনিদিনের ভিতরতে এই হওয়ার সম্ভাবনা আছে। এতিয়ালে পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়া নাই আর পার্লামেন্টারি বোর্ডের সভা হওয়া নাই আর দিল্লির মানে এতিয়ালে কোনো ধরনের সংযোগ স্থাপন হওয়া নাই যে কাক পঠাম কিন্তু মানে আশা রাখিছো হয়তো কাইলের ভিতর হয়তো আমার হয়তো পর্যবেক্ষক অহার সম্ভাবনা হয়তো আছে। যেহেতু মুখ্যমন্ত্রীক লো এক সংঘাত হেৰি সৃষ্টি হয়েছে, এখনের পিছন আন এখন সভা অনুষ্ঠিত হয়ে আছে, কিনা সংঘাতর সৃষ্টি হয়েছে নাকি দলের মাজে? সভা তো কোথাও হওয়া নাই, সংঘাত নাই কেন তো মতো যাকালি টিভুত থাকি পাঠশালা থাকিল, সংঘাত নাই কেন আজি ইয়াতে মই পাঠশালা নগর মন্ডল সভা করছো, সংঘাত থাকলে তো ময়ই তো প্রথমটা থাকি লাগে। গতি আমার এই পিঠি পিঠিকে এই দুজনের এজনে কোনোবাই হব মুখ্যমন্ত্রী বিজেপি ভারতীয় জনতা পার্টির যেহেতু সকলে ডিসিপ্লিন কাজ করে দুজন মানে কোন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিত্তমন্ত্রী এই দুটো একজনের হব এই এই সকলে জানে হয় না গতি সেইকাৰণে ময়ও এই আহ্বান জানাইছো যে আমার বিধায়ক সকলে হোক বা আমার দলের কার্যকর্তা সকলে হোক যাতে ধৈর্য যাতে কিছু রাখে কারণ দুজনের এজনে হব আর যাক দিয়ে তো মানি লোক ইয়াতো আমার কোনো ধরনের বিতর্ক নাই কোনো ধরনের সংঘাতও নাই তো সংঘাত নাই কারণে তো মই টুটিশিল জেলায় পাটাচার কিছু সময় ঘুরে আছো কাইলে ঘুরে আছো আজিও ঘুরে আছো গতি আমার ভারতীয় জনতা পার্টি আমার আভ্যন্তরিক যে গণতন্ত্র আভ্যন্তরিক গণতন্ত্রক আমি সদায় সন্মান দিয়ে আছো গতি বিধায়কসকলের নিশ্চিতভাবে আলাপ আলোচনা করব আর সংশ্লিষ্টসকলের সংশ্লিষ্টসকলের আলাপ আলোচনা করব। কোভিডের যেহেতু আরো দ্রুত হারত বৃদ্ধি হয়ে আছে এই মুহূর্তত কি কব কোভিডের সেইখানে সেইখানে অতি শীঘ্রে আমার যেটা সরকারখন হব প্রথম কামটি আমি করি এনে ইতিমধ্যে আমি তো করে আছো কারণ তো যেহেতু আমার সরকার এই আমারে আছে কাম করে আছো তথাপি আর নতুন প্ল্যানিং লো পেলায় নতুন সরকারখানে নতুন হয়তো প্ল্যানিং কিছু হব আর প্রথম কাম করি আমি কোভিড নিয়ন্ত্রণের কারণে নিশ্চিত ওপর এবারও আমি কোভিড মহামারীত আমি প্রতিহত করব পারি বলে মোট বিশ্বাস এটা আছে। লকডাউনের কিনা আমি পর্যাপ্ত যিমানখিনি আমি হেল্থ ফেসিলিটি দি আছো বা যিমানখিনি ব্যবস্থা করে রাখিছো সেইটার কারণে আমার সরকার ইতিমধ্যে সাজু আছে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়া এইটুক লো পেলায় সকলে বৈঠকও করে আছে আর সেই বৈঠকটা করার কারণে আকো বহুতে কয় যে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক বৈঠক আমি কোভিড কেন্দ্রিক বৈঠক করে আছো কিন্তু বহুতে কয় আছে এই মুখ্যমন্ত্রী কেন্দ্রিক বৈঠক মুখ্যমন্ত্রী কেন্দ্রিক বৈঠক নয় কোভিড কেন্দ্রিক বৈঠক কারণ আমি আগন্তুক দিনত রাইজের আশীর্বাদত আমি সেইখানে সম্ভালি লোলে আমি সক্ষম হব বলে আমি আশা করি।